মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, বহুত কষ্টের সহিত কথা বলতে হয় যে আল্লাহ আমাদের উপর নারাজ। আমাদের উপর কে নারাজ? আল্লাহ নারাজ। আল্লাহ নারাজ হওয়ার কারণে আমাদের মসজিদ গুলা বন্ধ হইতেছে, জামাতে নামাজ হইতেছে না, জুম্মার নামাজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, সব কিছু বন্ধ, বাইতুল্লাহর তোয়াব বন্ধ, বাইতুল্লাহর তোয়াব বন্ধ, উমরা বন্ধ, সব আস্তে আস্তে বন্ধ হইতেছে। কিসের জন্য হইতেছে? আল্লাহ নারাজ। এখনো যারা আমরা নামাজ পড়ি না, তারা কি বিষয়ে চিন্তা করতেছি যে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ যে আমাদের উপর নারাজ, আমরা নামাজ পড়ে আল্লাহকে রাজি করি? আমাদের কি এই চিন্তা এখনো আছে? মুসলমানদের চিন্তা করা দরকার, পেরেশান হওয়া দরকার যে আল্লাহ আমাদের উপর নারাজ, আমাদের উপর গুসা, আমাদের উপর রাগ করছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রাগকে দমানো, আল্লাহ তাআলা গুসাকে দমানো, আল্লাহ তাআলা নারাজকে ঠিক করা, আল্লাহ তাআলা নারাজকে রাজি করান আল্লাহকে। কিভাবে আল্লাহ রাজি হবে? ইবাদতের মাধ্যমে। সমস্ত বিশ্বের মানুষ পেরেশান, ভয় ভীতির ভিতরে, আর এই আজাবটা আল্লাহ তাআলা তরফ থেকে আসছে। মুমিনদের জন্য রহমত, গুনাহগারদের জন্য আজাব। তো আল্লাহ তাআলা যে আমাদের উপর নারাজ, এখন আমাদের কি কাকে খুশি করতে হবে? আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। দুনিয়াতে আমরা মানুষকে রাজি করি, কত চেষ্টা করে রাজি করি, মাকে রাজি করি, বাবাকে রাজি করি, বিবিকে রাজি করি, কিন্তু আসল রব, আসল মালিক যে আমাদের উপর নারাজ, তাকে আমরা রাজি করতে শিখি নাই, তাকে রাজি করা শিখা। দুনিয়াতে যদি কোনো মানুষ আমার সাথে একটু উল্টা পাল্টা কথা বলে, আমি তার উপর গুসা করি। বিবির সাথে স্বামী একটু না একটু সমস্যা হইলে গুসা করে, মার সাথে গুসা করে, নারাজ হয়ে যায়, রাগ করে ছেলের সাথে, স্ত্রীর সাথে। যে আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন, ছোট থেকে বড় করছেন, ওই আল্লাহ তাআলা হুকুম পুরা করতেছেন না, যে আল্লাহ নারাজ হবে না? এই জন্য আল্লাহ আজাব দিয়েছেন, এই জন্য আল্লাহকে রাজি করা। আর আল্লাহ রাজি হবে ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহ আমাদের ক্ষমা করবেন ইস্তেগফারের মাধ্যমে। ওমা কান আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুইটা নিরাপত্তা ছিল আমাদের জন্য, একটা নিরাপত্তা আল্লাহ উঠে নিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আরেকটা নিরাপত্তা আছে, ওইটা হলো কি? ইস্তেগফার। ইস্তেগফারের দ্বারা আল্লাহকে আমরা রাজি করতে পারি, নেক আমলের দ্বারা আল্লাহকে আমরা রাজি করতে পারি, সদকার দ্বারা আল্লাহকে আমরা রাজি করতে পারি, আল্লাহকে আমরা খুশি করতে পারি। আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়ে যান আর রাজি হয়ে যান, এই সমস্ত মুসিবত আল্লাহ দূর করে দেবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের কাছে, প্রত্যেকটা মুসলমানের কাছে খাস বিশেষ অনুরোধ যে আল্লাহকে রাজি করেন। আল্লাহ এত নারাজ পরিস্থিতি যা খবর পাওয়া যায়, রমজানের আছে কতদিন? আজকে যদি 27 তারিখ হয়, আর 33 দিন পর, 1 মাস পরেই রমজান, শাবান মাসের পরে রোজা, রমজান মাস, রমজান মাসে রোজা, ইফতারি একসাথে করা, তারাউইহ নামাজ একসাথে করা আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। একসাথে ইফতারি করা আর হবে না, জামায়াত ভেঙে দিব না, কারণ রোগ থেকে আপনাদেরকে বাঁচাইতে হবে। তারাবি পড়া সমস্যা হয়ে যাব, নামাজ পড়া সমস্যা হয়ে যাব, জামায়াত হজে দিব না, আল্লাহ নারাজের জন্য জুমা বন্ধ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ বিশ্বের অনেক জায়গায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামা শাহি পড়া বন্ধ হয়েছে, গরো ঘরে পড়ো, গরো ঘরে পড়ো একসাথে না, মসজিদ বন্ধ হয়েছে, কার কারণে? আল্লাহ নারাজ। আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা তওবা ইস্তেগফার দ্বারা। আপনি যতই গুনাহ করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ বলেন আমার রহমত থেকে তোমরা নৈরাস হয়ো না, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রহিম। নৈরাস হয়ো না, আল্লাহর কাছে তওবা চাও, আমার কাছে তওবা করো, মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করব। এই জন্য আমাদেরকে আল্লাহকে রাজি করতে হবে কিসের দ্বারা? ইস্তেগফারের দ্বারা, তওবার দ্বারা, নেক কাজের দ্বারা, সদকাত কাজের দ্বারা, 5 ওয়াক্ত নামাজের দ্বারা, ভালো কাজের দ্বারা, যে আল্লাহ আমাদের উপর নারাজ, আল্লাহকে রাজি করানো, আল্লাহকে খুশি করানো। যখন আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবে, আল্লাহ আমাদের রাজি হয়ে যাবে, সমস্ত দুনিয়া মিললে আমাদেরকে ক্ষতি করতে পারবে না, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবো, কাফি হয়ে যাবো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবো, আল্লাহ আমাদের হেফাজতকারী হয়ে যাবো। এই জন্য দোস্ত, প্রত্যেকটা মুসলমান ভাইয়ের কাছে দিলের গভীর থেকে কথা বার হইতেছে না,
কোরআনের আয়াতগুলো পড়লে নামাজের ভিতরে, যে আল্লাহ আমাদের উপর কিরম নারাজ, বিশ্বের বিভিন্ন খবর শুনলে যে কি পরিস্থিতি সামনে, সামনে কি পরিস্থিতি আল্লাহ ভালো জানে। এই জন্য প্রত্যেকটা মুসলমান যারা নামাজ পড়তেছেন না ভাই, হাত জোর করি তারা নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করবে। যারা এখনো গুনার কাজ করতেছেন, গুনার কাজগুলো ছেড়ে দেন, আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, ভালো হয়ে যান। মা বোনরা যারা এখনো পর্দা করতেছেন না তারা পর্দা করেন, এখনো যারা ঘরে নামাজ পড়তেছেন না ঘরে নামাজ পড়েন, পুরুষরা মসজিদে নামাজ পড়েন, বাংলাদেশের মসজিদগুলো এখনো খোলা আছে, নামাজের দিকে দাবিত হন, আল্লাহর দিকে দাবিত হন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর কাছে মাফ চান, সেজদায় গিয়া, রুকুতে গিয়া, নফল নামাজ আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবেন। আল্লাহ আমাদের রাব রাজি হয়ে গেলে এই মুসিবত এক মিনিটও লাগবে না, এক সেকেন্ডও লাগবে না, দূর হয়ে যাবে। অসুখ দিয়েছেন আল্লাহ তাআলা, এই মুসিবত দিয়েছেন আল্লাহ তাআলা, মুসিবতকে রক্ষা করুন আল্লাহ তাআলা। এই জন্য সমস্ত মুসলমানকে একসাথে আল্লাহর কাছে তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার, সঠিক পথে আসা দরকার, ভালো পথে আসা দরকার। এখন আপনারা সচেতন না, প্রত্যেককে সচেতন করেন, আতঙ্ক না করানো, আতঙ্ক না হওয়া, সচেতন করা, কি করা, জাগ্রত করা, যারা ঘুমে আসছে তাদেরকে জাগ্রত করা, এবাদতের দিকে মনোযোগ হওয়া, আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া। আল্লাহই পারেন আমাদেরকে ক্ষমা করতে, মাফ চাইতে। এছাড়া কোনো ওষুধ বার হয় নাই, কোনো সাইড টেস্ট কোনো কিছু বার হয় নাই আমাদেরকে বাঁচাইবে। আমাদের বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। রাজি কাকে করতে হবে? আল্লাহকে রাজি, আল্লাহকে রাজি করতে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে রাজি করার তৌফিক দান করুক। এই জন্য আমাদের বর্তমান যে আমলটা, ওই আমলটা হলো ইস্তেগফার, সমস্ত দোয়ার সাথে সাথে, সমস্ত দোয়া মাস্তুম দোয়ার সাথে সাথে দুরুদ শরীফ এবং ইস্তেগফারের খাস আমল করা, আল্লাহর কাছে মাপ চাওয়ার কী করা, খাস আমল করা, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে, বারো রাকাত সুন্নতের সাথে সাথে, উইতরের সাথে সাথে, সৎকারে এহতেমাম করা, ইস্তেগফারের এহতেমাম, আল্লাহর কাছে মাপ চাওয়া, তওবা করা, আর আল্লাহর কাছে কান্নাকাটি করা, দুই চোখের দুইটা পানি আল্লাহর কাছে ফলাই দাও। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।